অ্যালফাবেট বা বর্ণমালা, আমরা একটু আগে কিন্তু লেটার সম্পর্কে শিখলাম বা বর্ণ সম্পর্কে শিখলাম। লেটার বা বর্ণ কি? কোনো একটা ধ্বনির লিখিত রূপ। আমরা যে ভাষায় কথা বলি না কেন, সেই ভাষাটাকে যখন আমরা লিখিয়ে প্রকাশ করব, তখন সেটা লেখার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে লেটার বলা হয়। আর এখন আমরা শিখবো অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলা হয়। এই যে লেটার বা বর্ণ রয়েছে, আমরা জানি ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে বা 26। এই 26টি বর্ণ, এ থেকে জেড পর্যন্ত যতগুলো বর্ণ রয়েছে, এই বর্ণগুলোর সমষ্টিকেই বর্ণমালা বা ইংরেজিতে অ্যালফাবেট বলা হয়। আমাদের ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে 26টি এবং বাংলাতে অ্যালফাবেট বা বর্ণমালা হচ্ছে 50টি।